এই যে আমি এক বাটি পায়েস নিয়ে চলে এসেছি, কিন্তু তুমি ভাবছো না পায়েসটা নিয়ে করবোটা কি? এসো 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 এসো, এই যে দেখে নাও, এই যে ধূপ, না 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 ধূপ নেই, আছে প্রদীপ আছে, তারপরে ধান আছে, দুই পাতাশ আছে, এগুলো নিয়ে আমার আশীর্বাদ করা হবে, কারণ আজকের হলো আমার জন্মদিন। এবারে মা আমাকে চন্দনের ফোঁটা লাগাবে মনে হচ্ছে। হ্যাঁ তো, চন্দন লাগিয়ে দিল, একবার দিল, আরেকবার দেবে, আরেকবার দিল, আর কি দেবে, না আবারই তো দিল। এবারে কি করবে কি করবে, আমার তো খুব আনন্দ হচ্ছে, কারণ জন্মদিনে খুব মজা হয়, খুব আনন্দ হচ্ছে আমার। এবারে মা কি ঘাস ঘাস নিয়ে আমাকে খাওয়াবে নাকি কি করবে? এটা আমি কিন্তু ঘাস টাস খাবো না, ধানও খেতে হবে নাকি? না না, এটা তো আমার মাথায় দেবে, নম শিবাইয়ের মতো লাগছে তো আমাকে। এবারে প্রদীপের তাপ, আমার এমনিতেই গরম, তারপর আমাকে আবার প্রদীপের তাপ দিচ্ছে, আমার কিন্তু খুব গরম লাগছে, আমার বুকে দিচ্ছে, আমার পাটিতে, আমার পাটি দুটো এমনিতেই গরমে লাল হয়ে গেছে, তাও আমার পাটিতে দিচ্ছে আমার, কিন্তু ভালো তো লাগছে, ভালো লাগছে, ইয়ে কমে যাচ্ছে। এবারে মনে হয় সেই সময়টা এসে গেছে, এবারে বোধহয় আমাকে খাওয়াবে, খাবো খাবো খাবো, দাও 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 দাও, আগে দাও আগে দাও, দেখি তো মনে হচ্ছে হেভি হয়েছে পায়েসটা, আমার খুব খেতে ইচ্ছা হচ্ছে, দাও না আগে দাও আগে দাও 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 দাও, গড়ে দাও দাও দাও, যে গরম রে গরম গরম, কিন্তু হেভি কিন্তু টেস্টি হয়েছে, মা বানিয়েছে বলে কথা, আরেকবার দাও আরেকবার, আরও একবার মনে হচ্ছে মা খাইয়েই দেবে আমাকে, দাও 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 দাও, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, কিন্তু খুব গরম পায়েসটা, আমার কিন্তু খেতে একটু কষ্ট হচ্ছে, তাও মা দিচ্ছে আমি খাচ্ছি, কিন্তু একটু থামো আমার গরম লেগেছে, একটু জল দাও, জল 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 জল, জলটা গালে দিতেই আমার গালটা একটু ঠান্ডা হলো, যা গরম লাগছিল না। এবারে আমাকে মাকে একটু নামো করতে হবে, নমনা করলে মা তো রাত্রেবেলা আমাকে বেলুন আর কেক কাটতে দেবে না, সেই জন্য আমি একটু মাকে নামো করে দিলাম। এবারে আমি নিজে খাবো নিজে খাবো, না 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 মাকেই খাইয়ে দেবো, এনাও খাও খেয়ে দেখো, তুমি আমাকে কত গরম গরম পায়েস খাইয়েছিলে, খাও খেয়ে দেখো। এবারে এবারে হচ্ছে কি, এবারে কী করবো, এবারে আমি খাবো খাবো, এসো তোমরাও আমার সাথে খেয়ে নাও, একটু খেয়ে যাও পায়েস, পায়েস কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু ভাবলাম পায়েস খাবো থামিয়েই দিল, বললো আবার একজন আমাকে আশীর্বাদ করবে, কিন্তু কে করবে আশীর্বাদ, কে এটা, এটা হলো আমার দিদুন, আবার দিদুন আমাকে চন্দনের ফোঁটা দিল, আবার সেই ঘাস দেবে মাথায়, আবার নম শিবাইয়ের মতো হবে, কিন্তু প্রদীপের তাপটা দিও না, আমার খুব গরম লাগছে দেখছো তো, আমার ঘাম বেরোচ্ছে, তাও দেবে, খাবে খাওয়াবে খাবে, ওই যা খাওয়ালো না তো সেই আবার তাপ, আরে হয়েছে হয়েছে, আর কত তাপ দেবে, একবারেই তো দিলে হয়ে যায় নাকি, দেখতে পাচ্ছ আমার কষ্ট হচ্ছে, ঘাম বেরোচ্ছে, সেই তাপ দিচ্ছে, সেই দুটো পাটিই সবার পছন্দ। এবারে মনে হচ্ছে পায়েসটা দেবে, দাও দাও দাও, গালে দাও, তাড়াতাড়ি দাও, আরে দাও, এবারে তো পায়েসটা একটু ঠান্ডা হয়েছে, এবারে আমাকে কী করতে হবে, এবারে আমি জল খাবো, জল খেয়ে এবারে দিদুনকেও একটু নম করবো, দিদুনকে নম না করলে রাত্রেবেলা দিদুন ভালো করে রান্না করে দেবে না, দিদুনকে নম করে নি, হামু হামু হামু, ঠিক আছে এবারে এবারে বোধহয় আমি একা খাবো, এবারে আর কোনো তাড়াহুড়ো নেই, এবারে গপা গপ খেনি খেনি, এবারে খেয়ে ফেলবো সব, এবার খুব তাড়াতাড়ি খাবো খাবো, হা হা হা, পুরো যেন অমৃত মনে হচ্ছে, এত ভালো হয়েছে না কি বলবো, পায়েসটা এর কোনো তুলনাই হয় না, তোমরা যদি থাকতে তাহলে তোমরা খেয়ে দেখতে পারতে যে কতটা ভালো হয়েছে পায়েসটা, খুব 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 ভালো হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার মুখটা যে পায়েসটা কতটা খেতে সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, মনে হচ্ছে যেন আরও খাই আরও খাই, খুব ভালো হেভি, এবার একটু জল খাবো জল খাবো জল খাবো জল খাবো, কিন্তু আমার তো একটা কথা মনে হলো, ক্যামেরার ওদিকে আমার লোভী মাসি বসে আছে, লোভী মাসিকে তো দেওয়া হলো না, হ্যাঁ এনাও এনাও, মাসিটা নাও নাও, খুব লোভী আছে, দেওয়ার সঙ্গে সঙ্গে টাপাস করে খেয়ে নিল, নয়তো এক্ষুনি আমার পেটে ব্যথা করতো, যাই হোক খুব ভালো হয়েছে, মা আমাকে জিজ্ঞেস করলো কি রে এতক্ষণ মাসিকে দিস নি, আমি বললাম আমি ভুলে গেছিলাম, তুমি আমাকে বলে দাও নি, চাই হোক এখন তো দিয়েছি, এবারে আমি খাবো, দেখো আমার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে, এই যে আরেকটু খেলে আমার খাওয়া শেষ হয়ে যাবে, খুব
ভালো লাগছে, কিন্তু খুব শান্তি পেয়েছি আমি ঠিক। আর একটু ঘন বাকি আছে, এটাকে আমি একদম চেটে পুটে চেটে পুটে চেটে পুটে খেলব। বাটি আমি ছাড়বো না, মনে হচ্ছে বাটিটাই কামড়ে খেলি। খুব ভালো হয়েছে, পায়েসটা যে কতটা ভালো হয়েছে তোমাদেরকে তো আমি বলেইছি আগে, যে এর কোনো তুলনাই করা যাবে না। এবার আমি বাটিটা ধরে চেটে চেটে খাবো, চেটে চেটে খাবো, একটুও ছাড়বো না, এক বিন্দুও ছাড়বো না, সব খেয়ে ফেলবো সব। ভিডিওটা করার পরে আমি এই বাটিটা চেটেই খাবো, কারণ